আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো যারা 2021 সালে পরীক্ষা দিবে, বর্তমানে এসএসসি পরীক্ষা দিবে, তাদের পঞ্চম সপ্তাহের বিষয় রসায়ন আমরা হালকা পরিসরে একটু অ্যাসাইনমেন্টটি দেখে নেব, তারপর উত্তরমালায় চলে যাবো। তো ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন বা নতুন এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখবেন, যাতে পুনরায় নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সেগুলো পেয়ে যান। এই চ্যানেলে শুধুমাত্র যে অ্যাসাইনমেন্টের ভিডিও দেওয়া হবে তা নয়, বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও, কম্পিউটার মোবাইলের বিভিন্ন সমস্যাবলী নিয়ে আলোচনা করা হবে। আমরা অ্যাসাইনমেন্টের কারণে অন্যান্য ভিডিও দিতে পারছি না। তো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা উপকৃত হবেন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চেপে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো আমরা বিষয়ে রসায়ন বিষয় কোড 137 এসএসসি আমরা একটু অ্যাসাইনমেন্টের নম্বর অধ্যায় শিরোনাম দেখে নিব। তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, চতুর্থ অধ্যায় পর্যায় সারণি, অ্যাসাইনমেন্ট রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ, বিক্রিয়ার সমীকরণের সমীকরণ, উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ পদ্ধতি বর্ণনা এবং কাপড় কাঁচা সুডা অথবা বেকিং সুডার আণবিক বর্ণ নির্ণয়। এবং ক নম্বরে দেওয়া রয়েছে এক টেবিল চামচ পরিমাণ কাপড় কাঁচা সুডায় অথবা বেকিং সুডা একটি স্বচ্ছ গ্লাসে কাঁচের গ্লাসে নাও, এতে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা লেবুর রস যোগ করো। ঘ নম্বরে পরিবর্তন পর্যবেক্ষণ করো, রাসায়নিক বিক্রিয়া সমীকরণ, উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ পদ্ধতি এবং কাপড় কাঁচা সুডা অথবা বেকিং সুডার আণবিক বর্ণ নির্ণয় সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন। সেখন ফল বিষয়বস্তু এখানে দেওয়া রয়েছে, আমি বেশ কথা বলছি না, তোমরা এগুলো ভালো করে একটু দেখে নিবে, যদি বেশি কথা বলি ভিডিও লম্বা হয়ে যাবে। তো আমরা সরাসরি উত্তরমালায় চলে যাচ্ছি। কাপড় কাঁচা সুডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট। তারপর এখানে সমীকরণ রয়েছে, তারপর রয়েছে আণবিক বর্ণ নির্ণয়। আণবিক বর্ণ নির্ণয় উপরুক্ত বিক্রিয়ায় 3 মোল সোডিয়াম কার্বনেট 2 মোল সাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 3 মোল কার্বন ডাইঅক্সাইড, 3 মোল পানি এবং 2 মোল সোডিয়াম সাইট্রেট লবণ উৎপন্ন করে। এখানে সোডিয়াম কার্বনেট ক্ষারধর্মী এবং সাইট্রিক অ্যাসিড অম্লধর্মী। আমরা জানি প্রশমন বিক্রিয়ায় অম্ল ও ক্ষার বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। সুতরাং কাপড় কাঁচা সুডা ও লেবুর রসের বিক্রিয়াটি তাপ পরিবাহী প্রশমন বিক্রিয়া। পরীক্ষণের জন্য প্রয়োজনীয় উপকরণ, তারপর আমরা দেখতে পাচ্ছি পরীক্ষণ পদ্ধতি। তারপর পর্যবেক্ষণ ও উৎপন্ন গ্যাস শনাক্তকরণ। তারপর রয়েছে সতর্কতা, সুরি টেস্ট টিউব দিয়া সলাই সাবধানে ব্যবহার করতে হবে, যেন কোথাও আগুন না লাগে, ছুরি দিয়ে সাবধানে লেবু কাটতে হবে যেন হাত কেটে না যায়। ছাত্রছাত্রী ভাই বোনেরা, এখানেই তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর শেষ।
আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা সেটিতে লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।